সামতে নিশিকাং কক্তি সালো চপসা সম্বতাং তুই খুয়াই থাকা মন্ত্রী অগ্রা ডক্টর মানিষা আশালো শরৎচন্দ্র স্কুল তে খুয়াই ইংলিশ মিডিয়াম স্কুল নি কতাল পাকা নগ্ন ফিওগি রেখা আবন ইয়াগুলো খুয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল নি কতাল সিনথেটিক টার্ফ ফুটবল ফিল্ড নব ফিওগি রেখা মন্ত্রী অগ্রা আশানে পান্দা মন্ত্রী অগ্রানি লগি মানজাখা থং মন্ত্রী টিঙ্কু রয় এমএলএ পিনাকি দাস চৌধুরী এমএলএ নির্মল বিশ্বাস হদা হামগ্রাইনি খাইনাই সুব্রত মজুমদার খবি কবিনী আদংরক খোয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল সংাজাক পান্দা ও মানজাগৈ মন্ত্রী অগ্রা শাখা খোয়াই বিনি লাই বোমাবাই বেলাইন গতালাজাক 1971 বিশি ও কল্যাণপুর নিশিমি 14 কিলোমিটার্স মেরাথন রান পার্টিসিপেট খাইকাব আ মেরাথন কপ্লাই অঙ্গৈ হায়দ্রাবাদ সংাজাক নেশন লেভেল নি রানিং গব হাস্তি নি অঙ্গৈ পার্টিসিপেট খাইকাব মন্ত্রী অক্রাতে বসাকা অসামতাইনি সেকাং খয় আমচেনি লুকুরগ্ন কতাল সেন্থেটিক টার্ফ ফুটবল ফিল্ড মাংখা আবনি বাকে হাস্তেনি থং মন্ত্রী টিঙ্কু রয়ন হাম্বাইয়াফারকা মন্ত্রী অক্রা থংমুনি মানে খুঁই রক তংখে ন থংমুংনি ফাইসিংগ থানা শিকলা শিকলি রক আবন নাশিগৈ ন সামুংখ্লাই তঙ্গ হাস্তে হাবাং নায় লেখা সেরংমান লগি লগি থংমুংনি হামগ্রাইব যেখানে কৃষ্টি সংস্কৃতির মিশ্রণে খোয়াই শহর তো বটে পুরো খোয়াই জেলায় এখানে আমরা সবসময় ত্রিপুরাবাসী দেখে আসছি। আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম, আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এই টার্ফ ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয় না, এটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে ফিফা ফিফার দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সেইভাবে কিন্তু এটা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আপনাদের দিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা চাইছি যে সারা ত্রিপুরাতে একটা খেলাধুলার মান উন্নয়ন হোক। আশালো খোয়াইনি শরৎচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল নি কতাল সনাবজ ভবনের নুকি বেলাইন ওয়ানাজাকা মন্ত্রী অগ্রা বতে বসাকা আগরতলাও থাঙ্গই অফিসার্স রগ্ন রিঙ্গই আর সামনে নাই কলাই কন্ট্রাক্টর রগ্ন ব্ল্যাকলিস্ট খাইনা নিয়াপি নাহানে হিনি শাখা ব সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এসএমসি কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও, কারণ আমি আজকে ওই স্কুল নিয়ে একটা জিনিস আমার দেখলাম স্কুল যেভাবে বানানো হয়েছে আই এম নট স্যাটিসফাইড। তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টরে করে থাকুক আমি কিন্তু গিয়েই আমি আধিকারিকদের ডাকবো এবং তাকে ব্ল্যাকলিস্ট করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, এতে করে আমি বলে দিতে পারি। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা অনেক কাজ করছি। দেখুন, শিক্ষা যদি না থাকে, সে আমরা যদি অন্ধকারে থাকি, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য যদি আমরা কিছু না দিয়ে যেতে পারি, রাজ্যও ডেভেলপ করবে না, দেশও ডেভেলপ করবে না। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতে, যাদের হাতে জ্ঞান থাকবে, যাদের কাছে বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, তাদের কাছে হাতের মুঠো থাকবে মানে সারা রাজ্য এবং সারা ভারতবর্ষ। আসানি পান্দা কংরক্ষা মন্ত্রী টিঙ্কু রয়ব থংমুংনি হামগ্রাইনি বাকে নাকুমানি ইয়াপ্রি নাহারি তঙ্গ হাসতে হাপাং। ব্যুরো রিপোর্ট, কক খরাং।